हेलो स्टूडेंट्स, हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल वंस अगेन टू अनदर वीडियो। आज के हमरा बाइनरी सबट्रैक्शन करबो यूजिंग 2s कॉम्प्लीमेंट मेथड। लास्ट क्लासे हमरा आलोचना करेछिलाम बाइनरी सबट्रैक्शन यूजिंग 1s कॉम्प्लीमेंट मेथड। केउ जदि आमार चैनले नतून होए थाको तो बोलबो अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करते, ताते नतून भिडियोर आपडेट्सगुलो तोमरा पेये जाबे एबं पुरोनो भिडियोगुलो तुम्हारा पे जा। तो आज के आलोचना करब 2s कॉम्प्लीमेंट मेथड के लिए। तो आगे हमें जेनेब एक बाइनरी नम्बर 2s कॉम्प्लीमेंट कीभावे तैरी करते हैं। तो शुरू करा जाक आजकल वीडियो। तो 2s कॉम्प्लीमेंट कीभावे बनाते हैं देखो, जे 2s 2s कॉम्प्लीमेंट समान मने रखबे जे 1s कॉम्प्लीमेंट प्लस 1, अर्थात कोनो एकटा बाइनरी डिजिटेर 1s कॉम्प्लीमेंट बनिए तार साथे जदि आमी 1 ऐड करी उत्पन्न होबे 2s कॉम्प्लीमेंट। फॉर एग्जांपल आमी 101 एकटा बाइनरी डिजिट निलाम, तो ये बाइनरी डिजिटेर 2s कॉम्प्लीमेंट आमी बेर करूं 2s कॉम्प्लीमेंट। तो ये 101 एर 2s कॉम्प्लीमेंट কিভাবে করতে হয় কি বললাম না, প্রথমে আমি এই ডিজিটটার 1s কমপ্লিমেন্ট বের করব। তো লিখব কি 1s কমপ্লিমেন্ট অফ 101 প্লাস 1। তো দেখো তাহলে 101 এর 1s কমপ্লিমেন্ট কত হচ্ছে না, বলেছিলাম 1s কমপ্লিমেন্ট মানে যা ডিজিট থাকবে তার উল্টো, অর্থাৎ 1 তো হবে 0, 0 থাকলে হবে 1, 1 থাকলে হবে 0। তো এই হয়ে গেল আমার 1s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্টের সঙ্গে আমি 1 কে অ্যাড করে দেব, হয়ে যাবে কত 2s কমপ্লিমেন্ট। তো অ্যাড করলে কিভাবে হচ্ছে দেখো, 0 1 0 প্লাস 1 অ্যাড করব 1 1। তো 0 প্লাস 1 কত হবে 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 0 0। তো আমরা তো লিখব যে 101 এর 2s কমপ্লিমেন্ট 0 1 1। তো এইভাবে কোন একটা বাইনারি ডিজিটের 2s কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয়। আর 1s কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয় এই সমস্ত বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, কিংবা বাইনারির যে যোগের প্রক্রিয়া আগের ভিডিওগুলোতে আমার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এরপরে আমরা ঢুকবো এই 2s কমপ্লিমেন্টকে কাজে লাগিয়ে বাইনারির বিয়োগ প্রক্রিয়া। তো আগে আমরা মেথডসের যে স্টেপসগুলো আছে এক এক করে জেনে নেব। তো এক এক করে স্টেপসগুলো আমরা দেখব। স্টেপ ওয়ানে বলা হচ্ছে যে মেক 2s কমপ্লিমেন্ট অফ দি binary number which to be subtracted। তো যেই নাম্বারটাকে আমি বিয়োগ করব আগে তার 2s কমপ্লিমেন্ট বের করে নেব। তো স্টেপ 2 কি বলছে, স্টেপ 2 তে বলা হচ্ছে যে অ্যাড this 2s form with the number from which subtraction
to be done. তো এই 2s কমপ্লিমেন্টটা যেই নাম্বার থেকে বিয়োগ করতে হবে তার সঙ্গে অ্যাড করে দেব। তো স্টেপ 3 স্টেপ 3 তে বলা হচ্ছে যে যোগ করার পরে যদি ক্যারি আসে কিংবা না আসে সে ক্ষেত্রে কেস গুলো কি কি হবে। তো ইফ ক্যারি এক্সিস্টস দেন remove carry and the result is positive. If no carry exists, then what happened? Then the result is negative and is in 2s complement form. তো এই তিনটে স্টেপস আমাদের মাথায় রাখতে হবে বাইনারির 2s কমপ্লিমেন্টের সাবট্রাকশনের জন্য। তো একটা এক্সাম্পল নিয়ে নেব আমরা, খুবই ইজি প্রসেস, একটা এক্সাম্পল নিয়ে নেব এবং তিনটে স্টেপসকে আমরা পরপর পরপর অ্যাপ্লাই করব। তো ধরে নিচ্ছি আমার একটা বাইনারি সাবট্রাকশন করছি যেখানে আমি নাম্বার নিচ্ছি 1011 1011, আরও একটা বাইনারি নাম্বার নিচে নিলাম 1101। তো ছোট্ট দুটো বাইনারি নাম্বারের আমি বিয়োগ করছি। তো আগে দেখে নেব এই যে বাইনারি ফর্মটা এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত পারে। তো এর ইকুইভ্যালেন্ট পেলাম আমরা 11। নিচের ইকুইভ্যালেন্ট দেখো 0 1 2 3 2 to the power 3 into 1 মানে 8, 2 to the power 2 into 1 মানে কত 4, 8 4 12, আর এই 1 13, তো কত আসবে 13। তো বুঝতেই পারছো যে ডেসিমেলে 11 থেকে 13 বাদ দিলে উত্তর আসা উচিত কত, -2। তো দেখা যাক আমরা এই 2s কমপ্লিমেন্টের সাহায্যে এই রেজাল্ট আনতে পারি কিনা। তো প্রথমে কি বলেছিলাম যে বাইনারি সাবট্রাকশনের সময় স্টেপ 1 বলছে মেক 2s কমপ্লিমেন্ট অফ দি বাইনারি নাম্বার হুইচ টু বি সাবট্রাক্টেড। তো আমি এইটাকে বিয়োগ করব, যেটা বিয়োগ করব তার 2s কমপ্লিমেন্ট বের করতে হবে। এখানে তাই বলা আছে 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট সমান কি বলেছিলাম যে 1s কমপ্লিমেন্ট প্লাস 1। তো 1s কমপ্লিমেন্ট কত 0 0 1 and 0 প্লাস 1। তো এই যে বাইনারির অ্যাডিশনস এগুলো আমি এখানে বড় করে দেখাবো না, ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। কিভাবে যোগ বিয়োগ হচ্ছে এগুলো তোমরা আগের ভিডিওতে নর্মাল প্রসেসের যোগ বিয়োগগুলো দেখে নিতে পারো তোমরা। তো 0 0 1 0 প্লাস 1 হচ্ছে আমাদের 0 0 1 and 1। তো এটা আমরা পেয়ে গেলাম 2s কমপ্লিমেন্ট অফ দি নাম্বার হুইচ টু বি সাবট্রাক্টেড। তো আমরা এইবারে এই 2s কমপ্লিমেন্টকে কি করব দেখা যাক। স্টেপ 2 তে বলা হচ্ছে অ্যাড দিস 2s ফর্ম উইথ দি নাম্বার ফ্রম হুইচ সাবট্রাকশন টু বি ডান। এই 2s কমপ্লিমেন্টকে আমরা কি করব, যার থেকে বিয়োগটা হবে তার সঙ্গে আমি অ্যাড করে দেব। 1 0 1 1 প্লাস, এইটা 2s কমপ্লিমেন্ট আমি বের করে নিয়েছি। তো 0 0 1 1, তো নেক্সটে যে বলাই ছিল যে অ্যাড করতে হবে এই 2s কমপ্লিমেন্টটিকে কার সঙ্গে, যার থেকে বিয়োগ চলছে। তো যোগ করে দেখা যাক কি আসে। তাহলে পেয়ে গেলাম আমরা 1 1 1 and 0। এইবারে দেখো স্টেপ 3 কে ফলো করা যাক। তো বলছে যে ইফ ক্যারি এক্সিস্টস দেন রিমুভ দি ক্যারি অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পজিটিভ। কিন্তু আমাদের যে এক্সাম্পলটা এই কেস
স্টেপ 2 এর এই কন্ডিশনসটা ফলো করলো না। এখানে যেহেতু কোনো ক্যারি নেই তো এখানে লিখবো আমি যে নো ক্যারি, কোনো ক্যারি নেই। তো যদি ক্যারি না থাকে কি ঘটবে, না ইফ নো ক্যারি এক্সিস্টস দেন দ্য রেজাল্ট ইজ নেগেটিভ, অর্থাৎ উত্তরটা আবার নেগেটিভ হবে। অ্যান্ড ইজ ইন 2s কমপ্লিমেন্ট ফর্ম, তো আমি যে উত্তরটা পেয়েছি ওটা নেগেটিভ হবে এবং উত্তরটা 2s কমপ্লিমেন্ট ফর্মে রয়েছে। তো তাহলে আমার এই যে রেজাল্টটা এটা আমার বর্তমান রেজাল্ট নয়, এই রেজাল্টটার 2s কমপ্লিমেন্টটাই হবে আমার রেজাল্ট। তো এর 2s কমপ্লিমেন্ট কি দাঁড়াবে, এটি 2s কমপ্লিমেন্ট কি বলেছিলাম 1s কমপ্লিমেন্ট প্লাস 1, তো এটির 1s কমপ্লিমেন্ট কত 0 0 0 1, 1s কমপ্লিমেন্ট পেয়েছি প্লাস 1 অ্যাড করে দাও। তো বাইনারির যে অ্যাডিশনসের নর্মাল প্রসেস, তার ফলে যে রেজাল্ট উৎপন্ন হচ্ছে তার মান কত হবে 0 0 1 0, এটি আমার রেজাল্ট। এবং অবশ্যই যেহেতু ক্যারি আসেনি উত্তরটা হবে নেগেটিভ, তো আমি বলেই দিয়েছি যে রেজাল্ট নেগেটিভ হবে অ্যান্ড ইজ ইন 2s কমপ্লিমেন্ট ফর্ম। তো রেজাল্ট অবশ্যই নেগেটিভ কিন্তু 2s কমপ্লিমেন্ট ফর্মে থাকবে, 2s কমপ্লিমেন্ট ফর্মে থাকবে। সো হবে মাইনাস অফ 0 0 1 0, তো এই 0 0 1 0 ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত দাঁড়ালো আমাদের -2। তো দেখো এই যে উত্তর -2, বাইনারির যে আমি ডেসিমাল ইকুইভ্যালেন্ট করে দেখাচ্ছিলাম সেখানে যে -2 আসছিল, বাইনারি যে সাবট্রাকশন প্রসেস তার ফলে আমরা দেখলাম রেজাল্ট আসছে -2। তো এইভাবে আমি স্টেপসগুলোকে লাগিয়ে আমরা 2s কমপ্লিমেন্টের সাহায্যে একটা সাবট্রাকশন করে দেখলাম এবং ছোট একটা ডিজিট থেকে বড় ডিজিটকে বিয়োগ করে দেখলাম উত্তর রেজাল্ট -2 আসছে। এই একই এক্সাম্পল এরপরে আমরা নেব 13 থেকে 11 বাদ দেবো, অর্থাৎ এই নাম্বার থেকে আমরা এই নাম্বারটিকে বাদ দেবো। তো উত্তর কত হওয়া উচিত, 13 থেকে 11 বাদ দিলে +2। তো আমরা দেখবো বাইনারির 2s কমপ্লিমেন্টের সাহায্যে কীভাবে +2 রেজাল্ট আসে। 1 0 1 ওপরে আমি বড় ডিজিটটা লিখলাম, নিচে ছোট ডিজিট লিখছি 1 0 1 1। তো বুঝতেই পারছো যে আমি এই বাইনারির বিয়োগ করলে এটি কত ছিল 8 4 12 1 13 13, নিচেরটি কত, নিচেরটি 11। তো 13 থেকে 11 বাদ দিলে +2 উত্তর আসে। তো দেখা যাক 2s কমপ্লিমেন্টকে কাজে লাগাই আমরা। তো বলেছিলাম যে যেই নাম্বারটিকে বিয়োগ করব তার 2s কমপ্লিমেন্ট বের করব, তো এটির 2s কমপ্লিমেন্ট কি বলেছিলাম, না এই নাম্বারটির 1s কমপ্লিমেন্ট +1। তো 1s কমপ্লিমেন্ট কত 0 1 0 0, তো এটির সঙ্গে আমি +1 অ্যাড করব, কত হচ্ছে দেখো 0 1 0 0 সঙ্গে 1 অ্যাড করলে 1 0 1 0 0 1 0 1 এরকম আসছে। তো এইবারে এই 2s কমপ্লিমেন্ট ফর্মটাকে কি করতে হবে, স্টেপ 2 তে বলা আছে যে এটিকে যার থেকে বিয়োগ চলছে তার সঙ্গে অ্যাড করব। তো দেখা যাক অ্যাড করে ফেলি, তো স্টেপ 2 কি বলছে না 1 1 0 1 তার সঙ্গে অ্যাড করব এই 2s কমপ্লিমেন্ট ফর্ম থেকে, তো 0 1 0 1। দেখা যাক কি ঘটে, তো অ্যাড করলে 1 প্লাস 1 0, এখান থেকে ক্যারি তৈরি হচ্ছে চলে আসবে এখানে, 0 প্লাস 0 তার সঙ্গে 1 অ্যাড হয়ে 1 আসবে, 1 প্লাস 1 বসবে কত 0, আর এখান থেকে একটা ক্যারি হয়ে এখানে আসছে 1 প্লাস 0 মানে 1, কিন্তু আগের ক্যারি অ্যাড হয়ে হচ্ছে কত 1 1 এ 0, নতুন একটা ক্যারি পাচ্ছি এখান থেকে 1, কারণ এখান থেকে একটা ক্যারি আসছিল। তো দেখতে পাচ্ছি এখানে একটা ক্যারি চলে এসছে, ক্যারি। তো বলেছিলাম যে ইফ ক্যারি এক্সিস্ট দেন রিমুভ দি ক্যারি অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পজিটিভ,
তো আমি ক্যারেটারে কি করব রিমুভ করে দেব। রিমুভ করে দিলে যেই রিমাইন্ডার পড়ে থাকবে ওটাই হবে আমার রেজাল্ট, যা কিনা পজিটিভ। তো রিমুভ করে দাও, তো রিমুভ রিমুভ ওয়ান, তাহলে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার কত না, জিরো জিরো ওয়ান জিরো। তো এটাই আমার রেজাল্ট, রিমাইন্ডারটাই আমার হবে রেজাল্ট। তো আমরা দেখো এবার একটু বাইনারি থেকে আমরা ডেসিমেল কনভার্ট করে দেখে নিই যে উত্তরটা ঠিক আছে কিনা। জিরো জিরো ওয়ান জিরো, দেখো জিরো আমরা যদি ডেসিমেল ইকুইভ্যালেন্ট করি, জিরো ওয়ান টু থ্রি বসাও, সবগুলোই তো জিরো, কেবলমাত্র টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান থাকছে, তাহলে উত্তর কত হলো টু। তো এইভাবে আমরা টু এস কমপ্লিমেন্টের সাহায্যে দেখে নিলাম বড় থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করলে কিভাবে প্লাসে উত্তর আসে যদি ক্যারি থাকে, আর যদি ক্যারি না থেকে থাকে সেক্ষেত্রে আমরা এর আগের এক্সাম্পলটাকে এই ডিজিটগুলোকে উল্টো করে দেখিয়ে দিয়েছিলাম। তো এইভাবে টু এস কমপ্লিমেন্ট প্রক্রিয়াটাকে সারা হয়। তো কেউ যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে জানিও, তো আমি চেষ্টা করব পরে আরও ভিডিও বানাতে। তো আপাতত আজকের এই অবধি, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমাদের।